বিয়ে করলেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। পারিবারিকভাবে সম্প্রতি সময়ের আলোচিত এই অভিনেতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পলাশের স্ত্রীর নাম নাফিজা রুম্মান মেহনাজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। জানা যায়, পলাশের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন নাফিজা রুম্মান মেহনাজ। পূর্ব পরিচিত থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিজাকে বিয়ে করেন। গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিজার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিজা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ নাফিজার সখ্যতা বাড়তে থাকে। বেশ কিছুদিন আগে পরিবারের সম্মতিতে নাফিজাকে বিয়ে করেন তিনি। অভিনয়, নির্মাণ সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে পলাশের। এতই ব্যস্ত যে এখনো মধুচন্দ্রিমাতে যেতে পারেননি। বিয়ের বিষয়টি জানিয়ে পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরস্পর অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।